আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পুঁই মাছের কিছু এমসিকিউ আলোচনা করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। আমি কিছু এমসিকিউ আলোচনা করে দিয়েছি, সেই জন্য যেগুলো হয়ে গেছে সেগুলো আর আলোচনা করছি না, এখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল। দেখো, অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স কত হয়েছিল? 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর। এটা কিন্তু অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল 15 বছর। তারপরটা দেখো, ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায় হরির লক্ষ্য ছিল। ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায় হরির লক্ষ্য কী ছিল? খিড়কি দুয়ার, অপশন সি। তারপরে দেখো, খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায় হরি দেখেছিল কি? দেখেছিল পাটশাক, পুঁই শাক, নোটে শাক, কুমড়ো। এটা তোমরা সবাই মোটামুটি জানো, পুঁই শাক। তারপরেরটা দেখো, খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল। খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল কি? চিংড়ি মাছ। এগুলো তোমরা বইতে অনেকেই পেয়ে যাবে, বা কিন্তু সবার কাছে তো এখনও বই অনেকে পায়নি, সবার কাছে বই নেই, তাতে সেই জন্য তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য এগুলো শেয়ার করা। দেখো, খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে? খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে? গয়া বুড়ি, হাজরা বুড়ি, পুষ্পা জেলেনি, সাবিত্রী। কার কাছ থেকে কিনেছিল? গয়া বুড়ি। গয়া বুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি। কারণ? কেন চিংড়ি মাছ দিতে চায়নি? সে চিংড়ি মাছগুলো ঠিকঠাক নিয়ে যেতে পারবে কি না সন্দেহ ছিল, নাকি খেন্তির চিংড়ি মাছ খাওয়া বারণ ছিল, নাকি তার কাছ থেকে চিংড়ি মাছ নিলে খেন্তির বাড়ির লোকেরা খেন্তিকে বকত, বা সে খেন্তির বাবা সহায়হরির কাছে 2 পয়সা পেত, কি কারণ ছিল? সে খেন্তির বাবা সহায়হরির কাছে 2 পয়সা পেত, অপশন ডি। তারপরেরটা দেখো, খেন্তির চেহারা ছিল, খেন্তির চেহারা কিরকম ছিল? এটা তোমরা অনেকেই জানো, খেন্তির চেহারা ছিল অপশন বি, গোলগাল। খেন্তিকে রায় কাকা পুঁই শাক দিয়েছিল, খেন্তিকে রায় কাকা পুঁই শাক দিয়েছিল মাঠের ধারে, ঘাটের ধারে, বাগান বাড়িতে, নাকি ঘর বাড়িতে? অপশন বি, ঘাটের ধারে। অন্নপূর্ণা সহায়হরি এবং মেয়েকে একসঙ্গে বলেছিলেন, পাথুরে বোকা, বোকা রাম বোকা অলস। কি বলেছিলেন? পাথুরে বোকা। অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো, অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো কি? পাকা গিন্নি, দক্ষ রাঁধুনি, নাকি চার ছেলের মা, না শাশুড়ির পছন্দের মেয়ে? চার ছেলের মা। মাটিতে পড়িয়া গেল, যা মাটিতে পড়ে গিয়েছিল। কি মাটিতে পড়ে গিয়েছিল? আমের গুটি, বেগুন, পুঁই শাকের বোঝা, বাতাবি লেবু। অ্যান্সার হচ্ছে পুঁই শাকের বোঝা। অন্নপূর্ণা পুঁই শাকের বোঝা ফেলে দিতে বলেছিলেন, পুঁই শাকের বোঝা ফেলে দিতে বলেছিলেন খিড়কির পুকুর ধারে। কোথায় ফেলে দিতে বলেছিলেন? বাড়ির বাইরে, আবর্জনার স্তূপে, রায়বাবুদের বাড়িতে, খিড়কির পুকুর ধারে। তারপরে দেখো, পুঁই শাকের বোঝা অন্নপূর্ণার খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন সহায়হরিকে, খেন্তিকে, নাকি রাধিকে, নাকি পুটিকে? এখানে আমাদের উত্তর হবে অপশন সি, রাধিকে। তারপরে দেখো, সহায়হরির ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে অত্যন্ত শ্রদ্ধা করত, অত্যন্ত ভয় করত, গুরুত্ব দিত না, বন্ধুর মতো আচরণ করত। এখানে হবে অপশন বি, অত্যন্ত ভয় করত। তারপরে দেখো, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, যা আনার কথা বলা হয়েছে। এখানে কি আনার কথা বলা হয়েছে? পুঁই শাক, নাকি কাঁচা আম, নাকি চালতা, না খেজুরের রস? কোনটা বলো? এখানে অপশন সি, চালতা। তারপরে দেখো, সহায়হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম ছিল, সহায়হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম ছিল কি? রাধি। পাড়া থেকে খেন্তির পুঁই শাক নিয়ে আসা প্রসঙ্গে অন্নপূর্ণা বলেছিল, কি বলেছিল? মেয়েদের জন্য পাড়া বেড়ানো ভালো নয়, মেয়েদের আবার অত নোলা কিসের? পুঁই শাক খাওয়া শরীরের জন্য ভালো না, লোকের দেওয়া জিনিস নেওয়া ঠিক না। বলেছিল কি? মেয়েদের আবার অত নোলা কিসের?
তারপরে দেখো, মা অর্ধেকগুলো কিন্তু আমার একার, একথা খেন্তি বলেছিল, খেন্তি বলেছিল একথা, কিন্তু কোন সময় বলেছিল? পয়লা বৈশাখের আগের দিন, দুর্গাপুজোর সময়, চড়ক সংক্রান্তির দিন, অরন্ধনের আগের দিন। কোন দিন বলেছিল? অরন্ধনের আগের দিন। তারপরে দেখো আছে, রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল, রান্না করার সময় অন্নপূর্ণার কি মনে পড়েছিল? বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি, অপশন এ। অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সঙ্গ মিলে তোমাদের, যার কথা বলা হয়েছে মানে কিসের কথা এখানে বলা হয়েছে? পুঁই শাকের যে তরকারি, সেই পুঁই শাকের তরকারির কথা কিন্তু বলা হয়েছে। কিগুলা পুরানো যায় না, কুড়োতে না পারার কারণ কি? সেগুলো নষ্ট হয়ে গিয়েছে বলে কুড়োনো যায় না, নাকি ডোবার ধারে ছাই গাদায় ফেলে দেয়া হয়েছে, কাদায় অদৃশ্য হয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যায়নি? এখানে হচ্ছে অপশন বি, ডোবার ধারে ছাই গাদায় ফেলে দেয়া হয়েছে। তারপরে দেখো, খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল। মায়ের মুখের হাসি দেখে হয়েছিল, নাকি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে, নাকি বাবার সঙ্গে বাইরে যেতে পারায়, নাকি বোনেদের সঙ্গে খেলতে পারায়? অপশন বি, পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে। বাতায় গোজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিলেন। কি সংগ্রহ করেছিলেন? হাত পাখা, কাস্তে, কাপড়ে মোড়ানো টাকা, শুকনো লঙ্কা। কোনটা? শুকনো লঙ্কা। সয়রির ডাক পড়েছিল, পাড়ার দুর্গা মঞ্চে, নাকি কালীমায়ের চণ্ডী মণ্ডপে, নাকি বটতলায়, না হাটখোলার বাজারে। এখানে হবে অপশন বি, কালীমায়ের চণ্ডী মণ্ডপে। কালীময় যার কথা উল্লেখ করেছিলেন, কালীময় কার কথা উল্লেখ করেছিলেন? কেষ্ট চ্যাটুর্যে, কেষ্ট ভট্টাচার্য, কেষ্ট মুখুজ্জে, রায়বাবু। আমাদের উত্তর অপশন সি, কেষ্ট মুখুজ্জে। পাত্র আশীর্বাদের পরেও মেয়েকে বিয়ে না দিলে তাকে বলা হয়েছে লগ্নভ্রষ্ট মেয়ে, জাতভ্রষ্ট মেয়ে, অপয়মন্ত মেয়ে, উচ্ছগ্য করা মেয়ে। তারপরে দেখো, বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে কালীময়, তাহলে সয়রকে যা করতে বলেছিলেন, কি করতে বলেছিলেন? বাড়িতে পুজো দিতে, বামুনদের যথেষ্ট খাতির যত্ন করতে, বামুন সেবার আয়োজন করতে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে। কি বলেছিল? মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে। সয়রি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে, শ্রীমন্ত মজুমদার, শ্রীমন্ত মিত্র, অনাদি মজুমদার, শ্রীমন্ত বাড়ুজ্জে, শ্রীমন্ত মজুমদার। শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম পোয়ার খেয়েছিল যাদের কাছে, কার কাছে? এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে। আজকে আমি এত অবধি আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আরও অন্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।